নমস্কার, আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত একটা ভেজিটেবল দিয়ে তরকারি বানাবো, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাখামাখা তরকারি, খুব সুন্দর খেতে। যাদের তো বিশেষ করে কোষ্ঠকাঠিন্য অর্শ, তাদের তো এই ঢ্যাঁড়সের তরকারি খুব উপকার দেবে খাওয়া। আর ঢ্যাঁড়সের তরকারিটা কীভাবে বানানো যাবে সেটা দেখা যাক। এখানে ঢ্যাঁড়সটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তারপরে কেটে নিতে হবে, তারপরে ভেজে নিতে হবে। আলুটা প্রথমে ভেজে নিলাম, কড়ায় তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো দিলাম, অল্প নুন অল্প হলুদ দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা আবার তুলে নেব, গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। দেখবেন একটু নাল বার হয়েছে, নালটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ কষিয়ে নালটা কেটে যাবে, তরকারি তরকারিটা বানাতে হবে। এবার আমি তরকারিটা বানাচ্ছি। কড়াই তেল দিলাম, পেঁয়াজ দিলাম, কোচানো আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে কষিয়ে এবারে আমি চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছটা ঢেলে দিলাম, ওতে একটু লবণ দেবো। চিংড়ি মাছ আমি মশলার সাথে কষিয়ে নিয়ে তরকারিটা বানাই, অসুবিধা নেই। হলুদ চা দিলাম এক চামচ, জিরে দিলাম এক চামচ, কাঁচা লঙ্কা দিলাম দুটো তিনটে, এবারে একটু কষিয়ে নেব ভালো করে। যেহেতু ঢ্যাঁড়সের আগে নালটা কেটে নেওয়া কাটি নেওয়া ছিল, তরকারিটা দিলে ভালো লাগবে। চিনি দিলাম এক চামচ, সামান্য ভালোবাসা তরকারিতে একটু চিনি মিষ্টি দিলে ভালো লাগে। এবার কষানো হয়ে গেছে, আমি জল দেবো, অল্প জল দেবো, জাস্ট একটু সিদ্ধ হবে, মাখামাখা তরকারি হবে, সুন্দর হবে। ঢ্যাঁড়সটা নাল কাটিয়ে ভেজে নিয়ে নানা তরকারিটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে তরকারিটা। আপনারাও বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটা প্লিজ যারা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে নিন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।